আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভোরে উঠে কাজ শুরু করে দিয়েছি। আজকে আমরা সবাই মিলে ঢাকার বাইরে যাচ্ছি। প্রথমবার বাবুকে নিয়ে বাড়িতে যাওয়া হবে, তাও কয়েকদিনের জন্য। গতকাল রাত থেকে গোছানো কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে আগে গাছগুলোতে একটু বেশি করে করে পানি দিয়ে দিচ্ছি। আমার এই গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোথ হয়েছে, আবার খুব সুন্দর ফুলও ফুটে আছে। তো এই গাছগুলোর জন্য অনেক মায়া হয়েছে। যদিও এখন বর্ষাকাল, আমরা 4-5 দিন হয়তো বা থাকবো, মাঝখানে একবার বৃষ্টি হলে বাঁচি। কিছু কিছু গাছ আছে কয়েকদিন পানি না দিলে কিন্তু ভালো থাকে, আবার কিছু কিছু গাছ আছে যেগুলো প্রতিদিন পানি দেওয়া লাগে, না হয় পাতাগুলো শুকাতে থাকে। এখন বর্ষাকাল, ওদিকে একটু বর্ষা আছে, দেখা যাক কি হয়। চাল দোয়া পানিগুলো জমিয়ে রেখেছিলাম, কয়েক বোতল হয়ে গিয়েছে, তো ওগুলো দিয়ে দিয়েছি একদম ভর্তি করে করে। অনেক দিনের জন্য যখন বাড়িতে যাওয়া হয় সব কিছু তো গুছিয়ে যায়, মোটামুটি সব ঠিকঠাক থাকে, তবে এই গাছগুলো কিন্তু কিছুটা গাছ মরে যায়, আবার কিছুটা গাছ বেঁচে থাকে। সকালবেলার নাস্তাটা বাসা থেকে করেই তারপর আমরা রওনা দিব। আমরা 6-7 জন আছি, সবাই একসাথে যাচ্ছি সবার জন্য নাস্তা তৈরি করার জন্য। পরোটার ডু তৈরি করে রেখে দিয়েছিলাম, ওটা রেস্টে থাকতে থাকতে আমি গাছে পানি দিয়ে আরও টুকটাক কাজ করে নিয়েছি। পেট ভরে সকালের নাস্তাটা করে নিচ্ছি, কারণ আমরা বাড়িতে গিয়ে একেবারে দুপুরের খাবারটা খাবো। সে উদ্দেশ্যে পরোটা বানিয়ে হটবক্স করে রেখে দিয়েছি। সবাই এখনো যদিও ঘুমাচ্ছে, যে যখন উঠবে তখন নাস্তা করে নিয়ে রেডি হয়ে যাবে। আমি আমার কাজগুলো সব গুছিয়ে নিয়েছি, বাবুকে গোসল করিয়ে দিয়েছি, আমি নিজেও গোসল করেছি। তো আসিয়ামকে ডেকে ওদের নাস্তা করিয়ে দিয়েছি, আমি নিজেও নাস্তা করে ফেলেছি। এরপর সবাই কিন্তু রেডি হচ্ছে। কিচেনে কিছু ধোয়ার কাজ বের হয়েছে, ওগুলো ভালোভাবে ক্লিন করে শুকাতে দিচ্ছি। সেই সাথে কিচেনটাও ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি, যেন কোনো খাবারের দানা পানি পড়ে না থাকে। এতে করে আর কোনো তেলাপোকার উপদ্রব হওয়ার সম্ভাবনাও থাকে না। এমনিতে দেখা যায় দরজা জানলা যেহেতু বন্ধ থাকে, বাড়ি থেকে আসলে মাঝে মধ্যে দু একটা তেলাপোকা দেখা যায়। সাথে কিচেনের গ্যাসের লাইনটাও অফ করে দিয়েছি। সবাই মিলে সকালের নাস্তা শেষ করে সকাল 9টার দিকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ঢাকা ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা চিটাগং অনেক লম্বা একটা জার্নি, তার উপরে যদি রোদ হয় বা গরম থাকে অনেক বেশি, তবে এই জার্নিটা একটু কষ্টকর হয়ে যায়, বিরক্তি হয়, তার উপরে আবার ছোট বাবু নিয়ে। যদি হালকা পাতলা বৃষ্টি হয় বা শীতকালে বা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তবে এই জার্নিটা অনেক বেশি ভালো লাগে। আমরা যখন বেরিয়ে পড়েছি তখন হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, তো মাঝপথে ঝুম বৃষ্টি হয়েছে, আবার কিছুক্ষণ পর রোদ উঠে গিয়েছে, আবার কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল, এভাবে পুরোটা পথ আমরা পার করেছি। আমার প্রিয় পরিচরিতে আমরা ঢুকে পড়েছি, তো কোন কোন আপু পরিচরিতে বেড়াতে এসেছেন বা থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরিচরিতে একটা সুন্দর জায়গা আছে যেটার নাম সেলফি রুট বলে থাকে, তো অনেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ঘুরতে আসে। কোন কোন আপুরা এখানেও এসেছেন আমাকে চাইলে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাবু প্রথমবার তার দাদার বাড়িতে এসেছে, তো তার দাদা দাদু তার ফুপি তার জন্য অনেক আয়োজন করে রেখেছেন, আমরা জানিও না। আমরা যখন কাছাকাছি এসেছি তো ওনারা আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য, বাবুকে বরণ করার জন্য ফুলের মালা, ফুলের স্টিক নিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমাদের সবাইকে ফুলের স্টিক দিয়েছেন, বাবুকে মালা পরিয়ে কিন্তু ওনারা বরণ করে নিয়েছেন। বাবু অনেক লাকি সব দিক দিয়ে, আমরা সবসময় সবাই বাসায় বলে থাকি। আশেপাশে যে দাদুগুলো আছে তার যে ছোটো ছোটো ফুফি আছে, ভাইরা আছে, তারাও কিন্তু সবাই অপেক্ষা করছে বাবুর জন্য, বাবুকে প্রথম কিন্তু তারা দেখছেন। সবাই মিলে তাকে অনেক আদর যত্ন করে কুলে নিয়ে সুন্দরভাবে বরণ করে ঘরে তুলেছেন। তবে হ্যাঁ, তার বাবা মাকেও কিন্তু তারা খুব সুন্দরভাবে আপ্যায়ন করেছেন আরও একবারের জন্য।
তার বাবাকে আর আমাকে ফুলের স্টিক দেওয়া হয়েছে। আমাদের সাথে যারা এসেছে সোহা, সিয়াম, আমার আরো দুই দেওর, সবাইকেও কিন্তু ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়েছে আরো একবার। শুধুমাত্র যে বাবুকে ফুল দিয়ে বরণ করেছেন তা কিন্তু না, বাবু এসে যে ঘুমাবে বাবুর জন্য খুব সুন্দর করে একটা বিছানা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। আমরা এখন বাড়িতে আসার কথা ছিল না, তো আমাদের হঠাৎ করে বাড়িতে আসা। আমরা মূলত বাড়িতে এসেছি আমার চাচাতো দেওরের বিয়েতে, তো সেই বিয়ের ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আর আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।